আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমরা আজকের একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি হচ্ছে ম্যাথমেটিক্স 3 সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের একটি অঙ্ক। অঙ্কটি হচ্ছে একটি সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 10 মিটার ও 12 মিটার, এর ছোট কর্ণটি 8 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এই অঙ্কটি এখন করে দেখব। আমরা প্রথমে যে কাজটি করবো সেটা চিত্র এঁকে নেব। চিত্র আঁকার ক্ষেত্রে যেহেতু একটি সামন্ত্রিক দেওয়া আছে, তো সামন্ত্রিকের আমরা প্রথমে একটি বাহু নিলাম, এরপরে আমরা আরও একটি বাহু নেই, এরপরে আমরা এভাবে জাস্ট থ্রি হ্যান্ডে আঁকতেছি। তো সেক্ষেত্রে একটু এদিক সেদিক হতে পারে, ব্যাপার না। জাস্ট আমরা দেখলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এবং আমরা এখানে দুটি কর্ণ, আমরা কর্ণ দুটি এঁকে নিলাম। আমাদের একটি কর্ণ হচ্ছে বিডি আর একটি হচ্ছে এসি। তো আমরা ধরে নিচ্ছি হচ্ছে এ বি হচ্ছে 12 মিটার এবং এডি হচ্ছে 10 মিটার। আমরা ধরে নেই বিডি যে কর্ণটি, এই কর্ণটি হচ্ছে 8 মিটার দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের এখন এসি বের করতে হবে। তো আমরা একটু এখানে লিখে নেই, আমরা যদি একটু লিখি এভাবে যে এ বি সি ডি সামন্তরিকের এ বি সমান 12 মিটার, এরপর হচ্ছে এ ডি সমান 10 মিটার। আমরা যদি এখানে এই কর্ণটি, দুটি যে কর্ণ দিছি কর্ণক্ষেত্র অবিন্দুতে, তাহলে আমাদের এখানে যেহেতু বিডি কর্ণটি 8 মিটার, তো সেক্ষেত্রে আমরা ওবি যদি নেই, তো সেক্ষেত্রে ওবি হচ্ছে বিডি ভাগ 2, অর্থাৎ আমাদের ও বিডি হচ্ছে 8, যদি হয় 8 ভাগ 2, তাহলে এখানে হবে কত, 4, তো 4 মিটার আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এ বি সমান হচ্ছে 12 মিটার, এডি সমান 10 মিটার এবং আমাদের ওবি সমান হচ্ছে এখানে 4 মিটার। তো যদি এরকম হয়, তো সেক্ষেত্রে একটি সূত্র আছে, এটাকে বলে অ্যাপোলোনিয়াসের সূত্র। আমরা অ্যাপোলোনিয়াস সূত্র থেকে পাই, আমরা অ্যাপোলোনিয়াস সূত্র থেকে আমরা একটু লিখে নিই এখানে অ্যাপোলোনিয়াসের সূত্র থেকে ত্রিভুজ, এখানে এ বি ডি, আমরা ত্রিভুজ এ বি ডি হতে পাই। আমরা কী পাই এখানে হচ্ছে আমাদের দুইটি, একটি হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি স্কোয়ার সমান সমান হচ্ছে 2 ইন্টু ও এ স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াস সূত্র, এই হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াস সূত্র। আমাদের এখানে যে সন্নিহিত যে দুটি বাহু আছে, বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু যে দুটি কর্ণ আছে, সে এই কর্ণ স্কোয়ার প্লাস হচ্ছে এই কর্ণ স্কোয়ার, অ্যাপোলোনিয়াস সূত্র। তো এখান থেকে আমরা যদি ও এর মানটা বের করে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এসির মান সহজে বের করতে পারবো। আমরা যেহেতু এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে এ বি এর মান আমরা জানি, এ ডি এর মান জানি, ও বি এর মান জানি, এখান থেকে ও এর মান বের করা সহজ। তো সেক্ষেত্রে আমরা যদি একটু করে নেই, তাহলে আছে এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ও এ স্কোয়ার প্লাস 2 ও বি স্কোয়ার। এখান থেকে আমরা 2 ও এ স্কোয়ার যদি এখানে রাখি, তো এখানে হবে এ বি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার মাইনাস 2 ও বি স্কোয়ার। তো আমরা এখান থেকে এ বি স্কোয়ারের মান আমরা জানি, এ বি সমান হচ্ছে 12 স্কোয়ার, এ ডি হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 স্কোয়ার। তো এখানে হচ্ছে 12 স্কোয়ার করলে হবে 144 প্লাস 10 স্কোয়ার করলে হবে 100 মাইনাস 2 ইন্টু হচ্ছে এখানে 4 16। তো এখন এখানে হচ্ছে 144 প্লাস 100, তাহলে 244 মাইনাস হচ্ছে 2 ইন্টু 16 হচ্ছে 32। তো এখানে আমরা যদি বিয়োগ করি, তাহলে হবে 101, এরপরে 2 এখানে গেলে থাকবে 2 এখানে গেলে 1, তাহলে 112, অর্থাৎ 212, এখানে 212 থাকবে। তো 212 যদি হয়, এখানে হচ্ছে কি 2 ও এ স্কোয়ার সমান হচ্ছে কি 212, সুতরাং
ও এ স্কোয়ার সমান হচ্ছে কত? 212 ভাগ হচ্ছে 2, তো এখানে হবে কত? 106। তো এরপর আমরা যদি ও এ সমান করি তাহলে √106 করলে হবে হচ্ছে এখানে 10.30। এই হচ্ছে বিষয়। আমরা কিন্তু এখানে ও এর মান পেয়ে গেলাম। আমরা একটু যদি দেখে নেই আমাদের এখানে যে ও এ সমান হচ্ছে কত আমাদের 10.3, তাহলে আমাদের এসি সমান কত? আমরা হচ্ছে যেহেতু কর্ণ অর্ধকর্ণ এখানে, তাহলে কর্ণ এসি সমান হচ্ছে 2OA। তো 2OA যদি হয় আমাদের এখানে, তাহলে 2 × হচ্ছে 10.30, তাহলে হবে আমাদের এখানে 20 × 60 মিটার। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, যে আমাদের প্রশ্ন যেটি ছিল যে অন্য একটি কর্ণ বা বড় কর্ণটি কত, সেই বড় কর্ণটি আমাদের এখানে এসি সমান হচ্ছে 20.60 মিটার। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তারপর আমি অঙ্কটি আরও ভালোভাবে বোঝার স্বার্থে আমি আরেকবার একটু বলতে চাই। তো একটু যদি আমরা প্রথম থেকে দেখি, প্রথমে যেটি দেওয়া আছে এখানে, এটি একটি হচ্ছে একটি সামন্তরিক, সামন্তরিকের দুইটি বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু, একটি হচ্ছে 12 মিটার, অন্যটি হচ্ছে 10 মিটার, এবং দেওয়া আছে এর একটি কর্ণ যেটাকে বিডি কর্ণ, এটা সমান 8 মিটার দেওয়া আছে। তো সেক্ষেত্রে যদি পুরো কর্ণ 8 মিটার হয়, তাহলে অর্ধকর্ণ সমান 4 মিটার, আমরা যেটি জাস্ট এখানে বের করে নিলাম। তো এখন আমার যদি এরকম থাকে যে তাহলে অ্যাপোলিয়ান সূত্র থেকে ত্রিভুজ এ বিডি থেকে আমরা পাই এ বি এ স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 × ও এ স্কোয়ার প্লাস ও বি এ স্কোয়ার। জাস্ট আমরা এখন এখানে কী করেছি, এই সূত্রের যে মানগুলো আমরা এ বি এ স্কোয়ারের মান, এ বির মান জানি 12 বসালাম। আমরা এখানে একটু আগে কাজ করে নিয়েছি, জাস্ট ও এর মানটা যেহেতু আমরা জানি না, ও এর মানটা বের করার জন্য ও এটাকে করে বাদ বাকিটাকে আমরা সূত্র অনুযায়ী বা অঙ্ক অনুযায়ী করে নিলাম। তো এখানে এ বি এ স্কোয়ার, এ বির মান 12, এ ডি এর মান 10 এবং ও বি এর মান 4, আমরা করে নিলে 12 × 12 = 144, 10 × 10 = 100, 4 × 4 = 16। তো এখানে আমাদের 144 এবং 100 কে যোগ করলে 244, মাইনাস 32 করলে এখানে 212 হয়। কিন্তু 2 ও এ স্কোয়ার সমান হচ্ছে 212, তো ও এ স্কোয়ার সমান 2 দ্বারা ভাগ করলে 106 হবে, ও এ হলে √106 হলে 10.30 হবে। তো আমরা এরপর যদি পুরো কর্ণটা বের করি তাহলে আমরা 2 দ্বারা গুণ করলে মানটা পেয়ে গেলাম, এই মানটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের সকলকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। আপনারা যে কোনো বিষয়ে যে কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ম্যাথমেটিক্স 3 সাবজেক্টের ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমি পর্যায়ক্রমে আরও অন্যান্য ভিডিওগুলো দেব। আশা করি আপনারা সেই পর্যন্ত সাথেই থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা। আরও একবার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।